আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এসওসি কি বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি এস রাফি চৌধুরী। তো আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আজকে শিখব কিভাবে এ ধরনের একটা ব্যক্তিগত বা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা টোটাল ফ্রিতে বানাবো, সেটা হচ্ছে ব্লগপোস্ট থেকে। তো দেখেন, আমরা যখন এই ডেমো সাইটটাতে লগ ইন করি তখন দেখেন কেমন আসতেছে। এই যে ঢুকলাম আমি, ঠিক আছে, ডেস্কটপ ভার্সনও তো হবে, অর্থাৎ এটা ইউজার ফ্রেন্ডলি। তো ডেস্কটপ ভার্সনও যেরকম দেখতে পাবেন, মোবাইল ভার্সনও সেরকম দেখতে পাবেন, খুব স্মুথ পাবে। এখানে প্রথমে এখানে আপনার ফোলিও যে লেখা আছে, এই যে ফোলিও, এখানে আপনার লোগোটা হবে বা আপনার টেক্সট হবে, ওয়েলকাম আছে, তারপর এখানে দিচ্ছে আই এম জন, আই এম এ ডেভেলপার। এখানে আপনি আপনার মন মতো দিতে পারবেন, ঠিক আছে, আই এম এ ডিজাইনার। দেন যেটা গেল যে হ্যালো, এখানে আপনার ছবিটা এখানে আপনি বসাতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার পুরো ডিটেলসগুলো আপনি দিতে পারবেন। এখানে আপনার কী কী ধরনের যোগ্যতা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুগল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এইচটিএমএল, সিএসএস, জিকুড়ি, জাভাস্ক্রিপ্ট, পিএসপি, এক্স এম এল, এগুলোর উপর যোগ্যতা কতটুকু, এগুলো আপনি এডিট করতে পারবেন ভেতরের সেটিং থেকে। এবং আপনার ইনফরমেশনগুলো, আপনার বয়স, অ্যাড্রেস, ব্লগ, ইমেল, সাইট, ঠিক আছে, ফোন নাম্বার, ফ্রিল্যান্স, আপনি কথা থেকে কতক্ষণ থেকে, মানে অর্থাৎ আপনি কত তারিখ থেকে কত তারিখে অনলাইন জগতে এই ফ্রিল্যান্সিং শুরু করছেন, সেটা অন ভ্যাকেশন, এটাও আপনি দিতে পারেন। তারপর হোয়াট ডু ইউ অফার, আপনি কী কী অফার করবেন, আপনি যে রিলেটেড যে কারণেই হন না কেন, আপনার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতার উপর নিয়ে করে এগুলো আপনি সাজাতে পারবেন। পোর্টফোলিও, হোয়াট ইজ পোর্টফোলিও, আমরা যে পোর্টফোলিও কী, পোর্টফোলিও সম্পর্কে বলতে গেলে আমাদের ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো সহজভাবে মনে করেন যে এই ওয়েবসাইটটা আপনার একটা দোকান, এই দোকান, আর এখানে আপনার এগুলো পণ্যগুলো সেওয়া হচ্ছে, এটাকে সহজভাবে আমরা পোর্টফোলিও বলতে পারি। এখানে আপনার যদি কোনো ধরনের টিম মেম্বার থাকে, এখানে আপনার স্যালারি অ্যাকাউন্টে সহ করতে করাতে পারবেন, অথবা এটা চাইলে রিমুভ করে দিতে পারেন। আপনার ফিচার লিস্টিং, আপনার কী কী ভালো লাগে না লাগে সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। এখানে গেট ইন টাচ, ফিল ফ্রি টু ড্রপ আস এ লাইন টু কন্ট্যাক্ট আস, এখানে আপনার সঙ্গে চাইলে কেউ যোগাযোগ করতে পারবে। তারপর নিচে দেখবেন যে এখানে সোশ্যাল মিডিয়া আইকন, কপিরাইট আছে, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এই ধরনের ইমেল টিমেনগুলো আছে। তো এ ধরনের একটা ওয়েবসাইট আমাদের বানাতে প্রয়োজনে কী কী করতে হবে না করতে হবে আমরা সব কিছু এখান থেকে শিখবো ইনশাআল্লাহ ধীরে ধীরে, ঠিক আছে। তো এর জন্য যে কাজটা আপনাদের করতে হবে, আমাদের এই যে চ্যানেলটা আছে কাম টু লার্ন বিটি, এই ইউআরএল এ ভিজিট করবেন। ভিজিট করলে আপনারা আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ। এখানে আসবেন, আসার পরে দেখবেন যে পিন করা আছে এই ডিজাইনটা, অর্থাৎ এ ধরনের ডিজাইন নিয়ে আমরা আজকে কাজ করব। এই ডিজাইনটার জন্য আমি যে স্ক্রিপ্টের প্রয়োজন, স্ক্রিপ্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা এই স্ক্রিপ্টটা ডাউনলোড করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, সুন্দর রকম করে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন আর এ আর রার, ঠিক আছে, আর এ আর, এটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং ফাইলটা আপনারা আনজিপ করে নেবেন, ঠিক আছে। এখন মূলত যে কাজটা আমরা করব সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমরা কি করব। প্রাথমিক অবস্থায় আমাদের মাস্ট বি একটা ফোনে জিমেইল থাকতে হবে, যেহেতু আপনি অ্যান্ড্রয়েড ইউজার, সো আপনার একটা জিমেইল আছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। দেন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে সার্চ করতে হবে ব্লগার, BLOG, ব্লগ, GER ব্লগার ডট কম। দেখেন স্পেলিংটা যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু সমস্যা। তারপরে গো বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন আপনারা প্রতিবারে নেই এটা ডেস্কটপ সাইট করে দেবেন, ঠিক আছে। তা আমার কিন্তু এই ধরনের আসতেছে, আপনাদের কিন্তু এই ধরনের আসবে না, আপনারটা আসবে একটু আলাদা ধরনের। আমি একটু দেখি, আমার অলরেডি আছে নিউ ব্লগ। আপনারা নিউ ব্লগ যেটাই আসুক না কেন, ওইটাতে গেট স্টার্ট করে দেবেন, একটা ইন্টারফেস আসবে, এটা গেট স্টার্ট করে দেবেন। তারপর এখানে টাইটেল লিখবেন, আমি মনে করেন আমি লিখতেছি ফ্রিলান্সার রাফি সরি, এখানে এখানে আপনার টাইটেল, এখানে আপনার টাইটেল দিতে পারেন। এটা তো আমি আপনার টাইটেল দেবেন এইভাবে, ঠিক আছে, আপনার মন মতো রাফি টাইটেল দিতে পারেন আপনার মন মতো। আমি এখানে সাপোজ উদাহরণস্বরূপ আমার নামটা দিলাম, আপনারা আপনাদের মতো দিতে পারেন। এখন অ্যাড্রেস, অ্যাড্রেসটা বলতে কী বোঝায় দেখেন, যে আমরা যদি এই জিনিসটা লক্ষ্য করি, ড্রাফট ডট ব্লগার ডট কম, তো এ ধরনের একটা ওয়েবসাইট হবে। এই অ্যাড্রেসটা আপনি কী ধরনের বানাতে যাচ্ছেন, অর্থাৎ
আপনার কেউ যদি অনলাইনে সার্চ করে আপনাকে এই জিনিসটা কীভাবে পাবে, এই জিনিসটা এই অ্যাড্রেসটা এখানে লিখতে পারেন। তো আমি এখানে লিখলাম ফ্রিলান্সার রাফি, এটা অ্যাভেলেবেল আছে কি না দেখতে হবে। এই যে সরি, বিডিটা দেই, এটাও আছে। তাহলে আমরা এটার নাম এটা বাদ দিলাম। এখানে দেখবেন যে ফ্রিলান্সার, আচ্ছা বাদ দিলাম, আমি দিচ্ছি প্রভাতি, সরি প্রভাতি ফাউন্ডেশন, ফাউন্ডেশন এটা আছে, প্রভাতি ফাউন্ডেশন এটা অ্যাভেলেবেল আছে। তারপরে এটা .blogpost.com, তারপরে আমরা সেভ সেভ বাটনে ক্লিক করে দেব, ঠিক আছে। অলরাইট, আমাদের কিন্তু কী হয়ে গেছে, এটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটা আমরা দেখব কীভাবে, আমরা এই যে দেখেন এই যে মেনু সেকশন বাটনে ক্লিক করব, দেন ভিউ ব্লগে ক্লিক করে দেব, যে আসলে আমাদের আছে কেমন। তো দেখেন আমাদের কিন্তু এ ধরনের একটা ওয়েবসাইট হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন ডেস্কটপ মোড করে একদম টোটালি একটা ব্ল্যাঙ্ক মেসেজ, আমরা যে টাইটেল দিছিলাম ফ্রিলান্সার রাফি চৌধুরী, আপনার ওই একই নিয়মে এখানে এই টাইটেলটা শো করবে। এখন কি কাজ করার আছে, এখানে কাজ আছে এই বাটনগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে ধারণা নিব কোন বাটনে কী কাজ। এখন যে কাজটা আপনাকে করতে হবে, যে থিম বাটনটা আছে, থিম বাটনে আপনি ক্লিক করবেন। আমি চাইলে কিন্তু এটা আজকে আপনার কী বলে ডেস্কটপে করাইতে পারতাম, কিন্তু অনেকজন যেহেতু বিগিনার সো ফোন দিয়ে করাটাই বেটার। তারপরে এখানে আসবেন, কোথায় আসবেন, যে এই যে থিম বাটনে আসবেন। আসার পরে অনেক থিম দেখবেন, এগুলো ডিফল্ট থিম, এগুলা তেমন একটা কাজের না, ঠিক আছে, ফাও ফাও এগুলা ভালো না। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ক্লিক করবেন ব্যাকআপ, সরি ব্যাকআপ না, ব্যাকআপ কিনে নেবো আমরা, আমরা করবো রেস্টোর। রেস্টোরে ক্লিক করার পরে আপনারা যে জিনিসটা, যে রাড, আমি যে জিপ ফাইলটা দিছিলাম সেই জিপ ফাইলটা যদি আপনারা স্ট্যাক করেন তাহলে, বা আনজিপ করেন তাহলে আপনারা যে জিনিসটা পাবেন XML ফাইল একটা পাবেন। XML ফাইলটা আপনারা কোথায় পাবেন দেখেন, ডাউনলোডে যাই, কোথায় যে রাখছি, এই যে এটা এটা দেখেন ফোলিও জিপ, এটা আপনি কোথায় স্ট্যাক করছেন, ফোনে যেহেতু করছি ফোনে যাই, একটু খুঁজতে হবে আমাকে, আমি ভিডিওটা পোস্ট করি। স্ট্যাক করার পর আপনাকে যে জিনিসটা করতে হবে, এই যে ফোলিও ডট XML, XML আমি সুবিধার্থে ডাইরেক্ট XML ফাইলটা আপনাদের দিয়ে দিব, গ্রুপের থেকে ডাউনলোড করে নেবেন আপনারা, ঠিক আছে। ডাউনলোড করে আপনারা এই অনুযায়ী কাজ করবেন, আপনারা এই ফাইলটা আপলোড করে দেবেন। আপলোড করার শেষ যদি হয় দেখেন এই যে এবেটা রেস্টোর, থিমটা রেস্টোর হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা এই জিনিসটা একটু রিলোড মারি, এখন দেখেন কী অবস্থায় আসতেছে, আমাদের থিমটা চেঞ্জ হয়ে যাবে এখন কিন্তু, ঠিক আছে। কারেন্টের জ্বালা ভাই, পুরো লেভেলে কারেন্টের জ্বালা। ডেস্কটপ মোডটা করা আছে দেখেন, আই দেখেন আমার ওয়েবসাইট কি প্রভাতি ফাউন্ডেশন ডট ব্লগ পোস্ট ডট কম। এই অবস্থা পর্যন্ত আপনারা কাজটা করবেন মনোযোগ সহকারে। আমরা এটা কীভাবে করলাম একটু যদি দেখি, আমরা ব্লগটা খোলার পরে এখানে মেনু বাটনের হিসাব থিমে যাব, থিমে যাওয়ার পরে আমি আবার XML ফাইলটা দিব, সেটা আপনারা কী করবেন ডাউনলোড করে নেবেন, তারপর রেস্টোর বাটনে ক্লিক করে দেবেন। রেস্টোর বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে এই জিনিসটা আসবে, আপলোড বাটন আসবে। আপলোড বাটনে এসে আপনারা কী করবেন, ওই XML ফাইলটা আপলোড করে দেবেন। তারপরে যখন আপলোড ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবেন যে এই অবস্থা পর্যন্ত আসবে। তো সবাই এই অবস্থায় কাজ করবেন, এতটুকু পর্যন্ত কাজ করবেন, আজকে বেশি চাপ নিতে হবে না, খণ্ড আকারে আমি করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে ভাই, আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে ব্যাকআপ হিসেবে থাকবে, আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। ভালো কিছু যদি শিখতে চান, টেলিগ্রামে তো বহুত কিছু ঘটতেছে, কে কী করতেছে জানি না, আমি চাচ্ছি যে আমার দ্বারা এতটুকু হলেও যেন মানুষ জ্ঞান অর্জন করতে পারে। তো যদি কোনো কিছু শিখতে চান আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিছু না, আর গ্রুপটা, এই যে গ্রুপটা আছে টেলিগ্রাম গ্রুপটা, এই যে গ্রুপটা খুলছি, এই গ্রুপটাতে মেম্বার একটু অ্যাড করবেন ভাই, ঠিক আছে, অ্যাড করে রইবেন। আমি এখন জিপ ফাইলটা এখন এখানে আপলোড করে দিব আপনাদের, আপনারা এই অবস্থায় পর্যন্ত কাজ করে
ফেচাল বাড়তেছে না। ধন্যবাদ সবাইকে।